আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমি একটি ঘর বানাতে কয় বান টিন লাগবে, হিসাবটা কীভাবে বের করতে হয় বা হিসাবটা বের করার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন আমরা বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। টিনের হিসাব আমরা জানি, 72 ফুট টিনে এক বান, বা এক বান সমান সমান 72 ফুট টিন। তো এখন আমরা 6, 7, 8, 9, 10, 11, 12 ফুট টিন কিনলে আমরা কয়টি টিন পাবো এক বানে, এটি হিসাবটা বের করবো এবং পরবর্তী টাইমে ঘরের হিসাবটা বের করে দেখাবো। 6 ফুটে এক বান টিন কিনলে টিন পাবো 72, যেহেতু 72 ফুট এক ভাগ এক বান, তো 72 ভাগ 6 সমান সমান 12টি। 8 ফুটে এক বান টিন কিনলে টিন পাবো 72 ভাগ 8 সমান সমান 9টি। তারপর 9 ফুটে এক বান টিন কিনলে আমরা টিন পাবো 72 ভাগ 9 সমান সমান 8টি। 10 ফুটে এক বান টিন কিনলে আমরা টিন পাবো 72 ভাগ 10 সমান সমান 60টি। 12 ফুটে এক বান টিন কিনলে আমরা টিন পাবো 72 ভাগ 12 সমান সমান 6টি। দর্শক, তো আমরা এক বান টিন কিনলে কয়টি টিন পাবো আমরা হিসেবটা আগে বাইর করলাম, কারণ পরবর্তী টাইমে আমাদের হিসেবে ঘরের হিসাব বের করতে গেলে আমাদের এই হিসাবটা আসবে। তো হিসাবটা সবাই স্ক্রিনশট দিয়ে বা তো আপনারা এটা চাইলে মুখস্থ করে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো চলুন আমরা এবার ঘরের হিসাবটা বের করে নিই। তো ঘরের হিসাব ধরেন, এটা আমাদের একটা ঘর, লম্বা হচ্ছে 40 ফিট এবং প্রস্থ হচ্ছে 18 ফিট। তো 40 ফিটের মধ্যে কমপক্ষে 3টে রুম হবে। তো 3টে রুমে ঘর বানাতে কয় বান টিন লাগবে এই হিসাবটাই বের করব। ওকে, তো প্রথমে আমরা জানবো যে আমাদের দেশে মূলত কত ইঞ্চি টিন পাওয়া যায়। 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি এই টিনের প্রস্তগুলো আমাদের দেশে মূলত এই 3 ইঞ্চির টিনেই পাওয়া যায়। তো আমরা যখন টিন এর বাইরে যদি কেউ নিতে চান টিন, তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করে বানাতে পারবেন। ওকে, তো আমরা এখন কি করব, এই যে আমরা ঘরটা লম্বা এবং প্রস্তটা আমরা একসাথে যোগ করব। ওকে, তো 40 প্লাস 18 সমান সমান 58 ফুট আমরা পাইলাম 58 ফুট। তো এখন দেখেন টিনের প্রস্তগুলো আছে ইঞ্চিতে, তো আমরা কি করব 58-এ ইঞ্চিতে নিয়ে যাব। তো ইঞ্চি সমান সমান 58 পূরণ 12 সমান সমান 696। ওকে, 696 পাইলাম আমরা মোট ইঞ্চি। তো ধরেন আমরা ঘরে 26 ইঞ্চি প্রস্থের টিনটা লাগাবো, তো আমরা যখন টিনে মূলত ছাউনি দিব তখন দুই দিকে দুই ইঞ্চি অন্য টিনের ভিতর মানে ঢুকে দিতে হবে। তাহলে আমাদের থাকবে কত, 26 হতে 2 ইঞ্চি বাদ গেলে থাকবে আমাদের 24। ওকে, তো 696 ভাগ 24 সমান সমান 29টি টিন আমরা এক চাইলে পাইলাম 29টি টিন। তো আমাদের চাল কিন্তু থাকবে এদিকে একটা, অপর দিকে একটা, দুইটা চাল থাকবে। তো আমরা 2 দিয়ে 29 পূরণ করব। তো 29 পূরণ 2 সমান সমান 58টি। ওকে, আমরা টিন লাগবে মোট বাড়িটি তৈরি করতে 58টি। তো এখন ধরেন আমরা 9 ফুটে এক বান টিন লাগাবো ঘরে। আগে বলছিলাম এই হিসাবটা আমাদের কাজে আসবে। তো দেখুন এখনই আমার দরকার লাগতেছে, 9 ফুটে এক বান টিন কিনলে আমরা টিন পাবো 72 ভাগ 9 সমান সমান 8টি। ওকে, তো 58 ভাগ 8 সমান সমান 7.25 বান টিন লাগবে আমাদের এই বাড়িটা তৈরি করতে। এই বাড়িটা বানাতে আমাদের টিন লাগবে 7.25 বান। তো দর্শক, টিনের হিসাব মূলত একদম সহজ যদি আপনি বুঝেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।